বর্তমান সময়ে পানিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণী হলো ব্লু হোয়েল। ইনফ্যাক্ট ব্লু হোয়েলকে যদি আমরা মাটিতে বসবাসকারী অন্য সকল প্রাণীর সাথে কম্পেয়ার করি, তারপরও এটি সবচেয়ে বড় প্রাণী হবে। আমাদের পৃথিবী 450 কোটি বছর পুরানো, আর এই লম্বা সময়ে কি শুধু ব্লু হোয়েলই সবচেয়ে বড় জীবিত প্রজাতি? এমনিতেও ব্লু হোয়েলকে মাছ বলা ভুল হবে, কারণ এটি একটি স্তন্যপায়ী প্রাণী। মাছের প্রজাতির হিসেবে দি গ্রেট হোয়াইট শার্ক বর্তমান সময়ের সবচেয়ে বড় মাছ। এরা প্রায় 15 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হয়। কিন্তু যেমন আজ থেকে লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর বসবাস করত, ঠিক তেমনই একটি শার্কের প্রজাতিও তখন জীবিত ছিল, আর তার নাম ছিল মেগালোডন। মেগালোডন আজকের থেকে প্রায় 30 লক্ষ বছর আগে সমুদ্রে শাসন করে বেড়াতো। এটির উচ্চতা 60 ফিট আর চোয়াল 3 মিটার পর্যন্ত হতো, যা একটি মানুষের শরীরের চেয়ে অনেক বড় ছিল। মেগালোডনের চোয়ালে প্রায় 270টি ধারালো দাঁত ছিল। এদের চোয়ালে দাঁত 5টি লাইনে হতো, আর এই দাঁত লম্বায় 3 থেকে 7 ইঞ্চি হতো। আর আপনি এটি জেনে অবাক হবেন যে যদি কোনো দুর্ঘটনায় পড়ে এদের দাঁত ভেঙে যেত, তাহলে নতুন দাঁত হতে শুধুমাত্র 1 থেকে 2 দিন সময় লাগত। মেগালোডন শিকার চাবানোর সময় তার উপর যে প্রেশার ক্রিয়েট করত, তার ওজন প্রায় 10 টনের সমান ছিল, যা একটি কচ্ছপের খোলসকেও খুব সহজেই ভেঙে ফেলতে পারত। এদের ওজন প্রায় 100 টনের কাছাকাছি ছিল। মেগালোডন শার্ক এত বড় ছিল যে প্রতিদিনই এটির অনেক বেশি পরিমাণ খাবারের প্রয়োজন পড়ত। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী এটির প্রতিদিন প্রায় 1 টন পরিমাণ খাবার প্রয়োজন হতো। তাই মেগালোডন সমুদ্রের অয়েল, সি কাউ অথবা সি লায়ন এর মতো প্রাণীদের খেয়ে নিজের শরীরের প্রয়োজনগুলোকে মেটাত। মেগালোডনের বাচ্চাদের ওজন 2 থেকে 3 টন হতো এবং লম্বায় এরা 10 ফিটের মতো হতো। আর এদের জন্ম ওই সব জায়গায় হতো যেখানে পানির পরিমাণ খুব বেশি হতো, কেননা এদের জীবিত থাকার জন্য অনেক পানির প্রয়োজন হতো। এই কারণে মেগালোডন কখনোই শিকার করতে সমুদ্রের কিনারায় যেত না, কেননা এদের আকার অনেক বেশি বড় ছিল, আর পানির লেভেল কম হওয়া মানে এদের জন্য জীবন যাওয়ার মতো বিপদের কারণ হয়ে দাঁড়াত। তো এত বড় আর শক্তিশালী প্রাণী হওয়ার পরেও এই মেগালোডন বিলুপ্ত হলো কিভাবে? কেননা ডাইনোসরের মতো বড় প্রাণীদের ধ্বংস হওয়ার পিছনে একটি বড় অ্যাস্টেরয়েডের হাত ছিল। কিন্তু মেগালোডনের সাথে আসলে এমন কি হয়েছিল? মেগালোডনের বিলুপ্ত হওয়ার কারণ আজও ঠিকভাবে জানা যায়নি। এদের বিলুপ্ত হওয়া নিয়ে অনেক থিওরি তৈরি হয়েছে, কিন্তু একটি থিওরি যাকে সবচেয়ে আইডিয়াল হিসেবে ধরা হয় তা আমি আপনাদের এখন বলতে চলেছি। এই থিওরি অনুযায়ী সময়ের সাথে সাথে নতুন প্রজাতির সামুদ্রিক জীব উৎপন্ন হতে থাকে, আর সমুদ্রে মাছের সংখ্যা অনেক দ্রুত বাড়তে লেগেছিল, আর এই ছোট মাছদের বড় শার্কগুলো খাওয়া শুরু করেছিল। মেগালোডন যদিও আকারে অনেক বড় ছিল, কিন্তু এদের জন্মের হার হোয়াইট শার্ক এর চেয়ে অনেক কম ছিল। আজ থেকে 30 লক্ষ বছর আগে সমুদ্রের বেশিরভাগ অঞ্চলের টেম্পারেচার অনেক ঠান্ডা ছিল, আর মেগালোডনের জন্য এই নিম্ন তাপমাত্রায় বসবাস করাটা খুবই কষ্টকর ছিল, কেননা এরা গরমের পরিবেশেই থাকতে পছন্দ করত। তাই তারা এই ঠান্ডা পরিবেশ ছেড়ে গরম অঞ্চলে যাওয়া শুরু করে দিয়েছিল। কিন্তু গরম অঞ্চলে অন্যান্য মাছের সংখ্যা অনেক কম ছিল, যার কারণে মেগালোডনের খাদ্যের অভাব পড়তে থাকে, যে কারণে এরা নিজেদের প্রজাতির ছোট মাছগুলোকে খাওয়া শুরু করে দেয়, আর যার ফলে মেগালোডনের প্রজাতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানে এটি আসে যে এখনো কি এই পৃথিবীতে মেগালোডন এক্সিস্ট করে? কেননা শেষ কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা মেগালোডনের পুরোপুরি গায়েব হওয়ার ব্যাপারটাকে সন্দেহের তীর ছুড়ে দিয়েছে। 1875 সালে হওয়া এক সমুদ্রযাত্রায় মেগালোডনের 2টি দাঁত পাওয়া গিয়েছিল, যার কার্বোডেটিং থেকে এটি বোঝা গেছে যে এই দাঁত প্রায় 10,000 বছর পুরানো হতে পারে। কিন্তু মেগালোডন তো অনেক লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, তবে এই দাঁত কিভাবে মাত্র 10,000 বছর আগের হতে পারে? মেগালোডনের অস্তিত্ব নিয়ে এখনো সায়েন্টিস্টদের মধ্যে মতভেদ আছে, কিন্তু বেশি লোক এই ব্যাপারে অ্যাগ্রি করে যে মেগালোডন অনেক লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই জীব পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে নাকি তা 100% শিওরলি বলতে পারা প্রায় অসম্ভব, কেননা এমন অনেক সামুদ্রিক জীব ছিল যাদের সায়েন্টিস্টরা বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করে দিয়েছিল, যা
পরে মিথ্যা প্রমাণিত হয়েছিল, যেমনটা সিলিকেন্থ নামের মাছের সাথে হয়েছিল। সিলিকেন্থ একটি এমন মাছ ছিল যা আজ থেকে 6.5 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই সিলিকেন্থই 1932 সালে সাউথ আফ্রিকার সমুদ্র কিনারায় পাওয়া গিয়েছিল, যা ডাইনোসরের সময় থেকে নিজের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রেখেছে। এটি ছাড়াও মেগামাউথ শার্ক একটি এমন শার্ক যা প্রায় 3 মিটার লম্বা হয়। কিন্তু তাজ্জব ব্যাপার হলো এটি যে 1976 এর আগে শার্কের এই প্রজাতি সায়েন্টিস্টরা খুঁজেই পেয়েছিল না। 21st century এই মডার্ন টাইম পিরিয়ডেও আমরা সমুদ্রের মাত্র 5% এরিয়া সম্বন্ধে কেবল ঠিকভাবে জানতে পেরেছি, আর বাকি 95% সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই যে সেখানে কি থাকতে পারে। তবে কি মেগালোডন সমুদ্রের ওই 95% আননোন জায়গায় এখনো আছে, নাকি এরা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে? তো এই ব্যাপারে আপনার রায় কি নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলে যাবেন না। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, কেননা আমি এরকমই ভিডিও প্রতিনিয়ত আনতে চলেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকুন। থ্যাংক ইউ।